একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু গুন্ডাকে দিয়ে। ওই সম্প্রদায়ের সবাই খারাপ আমি বলি না। এই যে মডেল শকত মোল্লা শাহজাহানের মডেল, এই মডেল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। এত রাজ্যে ভোট হয়, কোথাও দেখেছেন ভোটে সন্ত্রাস, গণনায় সন্ত্রাস, গণনার পরবর্তী সন্ত্রাস? 2021 সাল থেকে ভারতবর্ষে 15টা রাজ্যে ভোট হয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুর, রিসেন্টলি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরাম, মাঝে ত্রিপুরা, কর্ণাটক, হিমাচল প্রদেশ। কোন রাজ্যে দেখেছেন ভোটে সন্ত্রাস, মানুষ খুন হচ্ছে, পুলিশ তৃণমূলের সবাই লোক জড়ো করছে? এই কদিন আগে বউবাজারের সভা করল, তৃণমূল নেতাই আমাকে রাত্রে মোবাইল করে বলল যে যা পুলিশ তার থেকে লোক হাপের রকম, এত পুলিশ নির্ভর এবং পুলিশকে ব্যবহার করা। এই বিনীত গোয়েল এখানকার সিপি, তিনি তো কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে জুতো আর মোজা খুলে পরিবেশনের কাজ করেন। কলকাতা পুলিশের এসপি ছেলেদের নিয়ে যাওয়া হয় অনিচ্ছা সত্ত্বেও, উপায় নেই, কালিম্পং পাঠিয়ে দিবে, দার্জিলিং পাঠিয়ে দিবে, তারা সবাই কোমরে গামছা বেঁধে সিভিল ড্রেসে, নোংরা ফেলার যে গাড়ি কর্পোরেশনে তাতে খাওয়ারের প্যাকেট তুলে তুলে নিয়ে বিতরণের কাজ করে। ওরাই ছবি তুলে আমাকে পাঠায় আর আমি টুইট করে দিই, মুখ দেখাতে পারে না পরের দিন বাজারে। এইভাবে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে পিসি ভাইপো। আমরা ভিতরে ছিলাম, তাপসদা রিসেন্টলি ছেড়েছেন, আমি অনেক আগে ছেড়েছি, 3.5 বছর আগে, সঙ্গেও 21 বছর ছিলাম। এ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি কর্পোরেট কোম্পানি, এখানে সবাই কর্মচারী, গ্রেড আছে, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ ক্যাজুয়াল, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ গ্রুপ বি, কেউ গ্রুপ এ। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টর নাম উনার আলালের দুলাল ভাইপো অভিষেক ব্যানার্জি। ঠিক যেমন সিএসসি রমানাথ গোয়েঙ্কা চেয়ারম্যান, সঞ্জীব গোয়েঙ্কা এমডি, এখন সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান, তার ছেলে এমডি, গণতন্ত্রের পক্ষে ভীষণ বিপজ্জনক। কোপারেটিভের ভোট বন্ধ, কলেজ ইউনিভার্সিটির ছাত্র সংসদের ভোট বন্ধ। আমরা তো কলেজ থেকে উঠে এসেছি, ক্লাসে ক্লাসে ডায়াসিন করে, সিপিএম 1.50 টাকা ট্রাম বাসে ভাড়া বাড়িয়ে দিলে রাস্তায় নেমে পড়তাম, ছাত্র সংসদের ভোট হতো, প্রতিযোগিতা হতো, সবাই লড়ত, সিপি লড়ত, এসএফআই লড়ত, এআইএসএফ লড়ত, এবিভিপি লড়ত, এআইডিএসও লড়ত, কি মজা, গণনা হতো, একটা দল জিতত, সংসদ চালানোর দায়িত্ব নিত, নেতা তৈরি হতো কলেজে ইউনিভার্সিটিতে। মমতা ব্যানার্জি সেটাও বন্ধ করেছে 7 বছর। পৌরসভার ভোট হয়েছে, আপনি ভেবেছেন আমরা মাত্র 3টে পেয়েছি, বিজেপির এত দুরাবস্থা। 19 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে ছিল 44টা সিটে কলকাতা কর্পোরেশন, 21-এর বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল প্রায় 24-25টা সিটে, 3টে আসন ভোট হয়েছে। ওই ইভিএম এ ভিভিপ্যাট আছে, আপনারা কর্পোরেশনে ভোট দিয়েছেন ভিভিপ্যাট ছাড়া ইভিএম, পঞ্চায়েতে কি হলো দেখলেন না? 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি, 1 কোটি গ্রামের লোককে, 6 কোটি ভোটার। এই বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে 21 সালে নির্বাচনের পরে বেলেঘাটার অভিজিৎ সহ 57 জনকে খুন করল, ইনক্লুডিং মগরাহাটের প্রার্থী মানস সাহা, 1 লাখ হিন্দুকে ঘরছাড়া করেছে, আসামে ক্যাম্প করতে হয়েছে। আজকের উপরাষ্ট্রপতি, সেদিনের রাজ্যপাল জগদীপ ধনখড়জি,
আসামে গিয়ে তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আজকের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাল ভাতের ব্যবস্থা করেছেন। ঝাড়খণ্ড পালিয়েছে, উড়িষ্যা পালিয়েছে, অনেক ছেলে তো আর ফিরেই আসে। ভাবতে পারেন কোন রাজত্বে আমরা বসবাস করি, ভাতা ভিক্ষা ভর্তুকি বলে বিজেপি চাকরি বন্ধ করেছে, চাকরি ইনি দেবেন না, আমাকে বলেছে, আমি মন্ত্রী ছিলাম, বুঝছে, শুভেন্দু কাগজ পেন নিয়ে আয়, বলুন কি বলছেন, যে একটা চাকরি দিতে গেলে গ্রুপ ডির কত বেতন লাগে, 20-25 হাজার মিনিমাম, কনস্টেবল হলেও 25-30 হাজার শুরুতে, তা প্রাইমারি টিচার হলেও 25 হাজার। আচ্ছা 25 হাজার টাকার বেতন দিলাম কটা ভোট ওর বাড়ির, বড় জোর চারটে, আমি যদি এই 25 হাজারকে 50টা ফ্যামিলিকে 500 টাকা করে দিই তাহলে কতগুলো ভোট, 200 ভোট, তাহলে কেন চাকরি দেব, এই এই মানসিকতাই মুখ্যমন্ত্রী। আপনি বলেন সব জায়গায় বিজেপি কেস করে চাকরি আটকেছে, পাবলিক সার্ভিস কমিশনে কোনো কেস আছে? নো, নোটিফিকেশন লাস্ট কবে, 15 সালে। প্রাইমারিতে এসএসসিতে 9, 10, 11, 12 ছাড়া কেস আছে? আপনার কোনো কেস নেই। লাস্ট নোটিফিকেশন কবে? 17 সালে। স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড আপনি নোটিফিকেশন করেছেন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 3.5 লক্ষ পুলিশের ভ্যাকেন্সি খালি, সিভিক ভলেন্টিয়ার আর টেম্পোরারি হোমগার্ড দিয়ে পুলিশ চালাচ্ছেন, একটা নিয়োগ নেই আপনার আমলে। কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন সব বন্ধ, আপনি কত পোস্ট অবলুপ্ত করেছেন। আমি ক্যাবিনেটে ছিলাম, অমিত মিত্র বলতো, আর তাপস দাও কিছুদিন ক্যাবিনেটে ছিল, এমওএস দেখেছে, 15 মিনিটের ক্যাবিনেট হতো, কি হতো ওখানে, ওখানে পশ্চিমবঙ্গের স্থায়ী যে কর্মসংস্থানের পোস্টগুলো অবলুপ্ত হতো ডক্টর অমিত মিত্র করতেন, 13 বছরে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা ব্যানার্জি, চাকরি দেবেন না, তার বদলে কি পেয়েছেন আপনারা, 21 হাজার নতুন মদের দোকান। ধরবো আমরা 4 তারিখের পরে, আমি তো সব ধরছি একটা একটা করে। আপনি জানেন বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া অফ বেঙ্গল, রাজ্য সরকারের একটি সংস্থা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসসি, 6,000 কোটি টাকা প্রফিট করেছিল, তাকে ক্লোজ করেছে। দিল্লিতে যে মদের স্ক্যাম হয়েছে যার জন্য কেজরিওয়াল জেলে গেছে, সেম পশ্চিমবঙ্গে করেছে, 4টে ডিস্ট্রিবিউটরকে এনে দক্ষিণ ভারত থেকে পুরো মদের ইজারাটা দিয়ে দিয়েছে, ভাইপো মাসে 50 কোটি টাকা তোলে ওখান থেকে, 50 কোটি টাকা একটা দেশি মদের বোতলে, মমতা ব্যানার্জির ভাইপোর 2.5 টাকা করে থাকে পার বোতলে। লটারিটা বলবো, বয়স্ক লোক জানেন না, ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী বঙ্গলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের লটারি ছিল, 21 সালে বন্ধ করে আপনার নাগরাজের কোম্পানিকে মাদ্রাস থেকে পিকের মধ্যস্থতা এখানে এনে ডিআর লটারি চালু করেছেন। ডিআর লটারি কে কে পেয়েছেন জানেন? কেটেছেন তো সবাই, চুপচাপ করে লোক দিয়েও কেটে আনেন যদি 1 কোটি পাওয়া যায়। কে কে পেয়েছেন জানেন? কৃষ্ণমণ্ডল পেয়েছে, তার মেয়ে সুকন্যা পেয়েছে, আর আমাদের জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে 1 কোটি টাকা। এদের সম্পর্কে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি, 70টা লোক তাপসদা দেখেছে বিধানসভায় থত্তর করে কাঁপে 200 লোক নিয়ে। আমরা নো সেটিং অপোজিশন প্রত্যেকটা ইস্যুতে, ইন্ডাস্ট্রি তো 12টা বাজিয়ে দিয়েছে,
টাটার তৈরি কারখানা যেমন ডিনামাইট দিয়ে উড়িয়েছে, যত অ্যান্সেলিয়ারি ছিল গঙ্গার ওপারে ওপারে অনুসারী শিল্প সব শেষ, বিধান রায় চিত্তরঞ্জন শেষ, ডাক্তার বিধান রায়ের কল্যাণী শেষ, কোথাও কিছু নেই, জুট ইন্ডাস্ট্রি খতম। আগে অবিভক্ত বিহার, অবিভক্ত উত্তরপ্রদেশ, এখানে চলে আসতো কাজ পাওয়া যাবে, এখন এখান থেকে লোক যায় কাজ নেওয়ার জন্য উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে। আগে পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, উনি করেছেন 55 লাখ। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন, 1 কোটি বেকারকে ডবল করেছেন 2 কোটি। কি করেছেন ইনি মাননীয়া? 8,200 স্কুল বন্ধ করেছেন, আর 21,000 নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছেন। একটার পর একটা প্রজন্ম শেষ, সবার বাড়ির ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পয়সা দিয়ে পড়তে পারে না, তাদেরকে সরকারি মাধ্যমে নির্ভরশীল তারা। আপনি জানেন 23-এ রেজিস্ট্রেশন করার পরেও মাধ্যমিকের অ্যাডমিট নিতে যায়নি 4 লাখ, উচ্চ মাধ্যমিকে যায়নি 2 লাখ, এবারে 1.5 লক্ষ ফেল করে গেছে মাধ্যমিক পরীক্ষায়। কেন জানেন? এই রোদ উঠেছে ছুটি, এই বৃষ্টি পড়ছে ছুটি, একটা লোকের ইচ্ছার উপর গাড়িতে যেতে যেতে ভাবতে ভাবতে কেউ বলে দিয়েছে, কেউ মেসেজ করেছে, কেউ দিদি বলে, এখন তো আমরা পিসি বলি, যে পিসি প্রচন্ড গরম, আগে বলতো পার্থদা স্কুল ছুটি দিয়ে দেন, এখন বলে ভৃত্যদা স্কুল ছুটি দিয়ে দেন, ওকে ব্রাত্য বসু আমি বলি না, ভৃত্য বসু বলি, অধঃপতনের চূড়ান্ত জায়গায় গেছে।